আমরা আলোচনা করছিলাম ধাতু নিষ্কাশন ধাতুবিদ্যাতে কিভাবে ধাতুগুলো নিষ্কাশন করা হবে তাদের আকরিক থেকে প্রথমে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন রকমের যে ধাতু আছে সেই ধাতুগুলোকে ভাগ করেছিলাম সক্রিয়তা অনুযায়ী তা আগের যে ভিডিও আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যেগুলো অধিক সক্রিয় ধাতু অধিক সক্রিয় ধাতুকে কিভাবে তার আকরিক থেকে নিষ্কাশন করব তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি বলেছিলাম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সেগুলোকে নিষ্কাশন করা হয় আজকের আলোচনা করব যেগুলো মধ্যম সক্রিয় ধাতু কারা তারা তারা হলো জিঙ্ক আয়রন টিন লেড এগুলিকে কিভাবে তাদের আকরিক থেকে আকরিক থেকে আমরা নিষ্কাশন করব আজকের আমরা আসবো তার কয়েকটা পদ্ধতি আছে কি সেই পদ্ধতি সেটা হলো ভস্মীকরণ কার্বন বিজারণ অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ এইভাবে আমরা ওই মধ্যম সক্রিয় ধাতুর যে আকরিক সেই আকরিকগুলো থেকে মধ্যম সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করব চলো আমরা এখন দেখব আমি প্রথমে আলোচনা করব তোমাদের অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করে ধাতু নিষ্কাশন কার করা হয় পদ্ধতিটাকে কী বলাও হয় আর কিভাবে সেই পদ্ধতি আমরা করে থাকি সেটা আলোচনা করবো এসো আমরা অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করে ধাতু নিষ্কাশন করব। কোন কোন ধাতুগুলিকে কিছু কিছু ধাতু আছে দেখো যারা সন্ধিগত মৌল কিছু কিছু মৌল আছে সন্ধিগত মৌল সেগুলো কি ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম আয়রন এরা সব সন্ধিগত মৌল এই সন্ধিগত মৌলের যে অক্সাইডগুলি আছে এই সন্ধিগত মৌলের অক্সাইডগুলি থেকে আমরা ওই সন্ধিগত মৌলগুলিকে নিষ্কাশন করব কি করে নিষ্কাশন করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাহায্যে কেন না এই যে ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম আয়রন এদের অক্সিজেনের প্রতি যা আসক্তি তার থেকে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি অনেক বেশি সেই জন্যে এই যে ধাতুগুলোর কথা বলছি সন্ধিগত মৌলের যে অক্সাইড এই অক্সাইডের কাছ থেকে অ্যালুমিনিয়াম অক্সিজেনগুলোকে নিয়ে নেয় এমনিতে নিয়ে নেয় না কিভাবে নেবে না অতিরিক্ত তাপমাত্রায় উত্তপ্ত করবো এদের দুটোর মিশ্রণকে উত্তপ্ত করলে পরে এই সব ধাতুর অক্সাইড থেকে অক্সিজেনগুলি অ্যালুমিনিয়াম নিয়ে নেবে নিয়ে অ্যালুমিনিয়ামের অক্সাইডে পরিণত হবে আর এই ধাতুগুলোকে সে মুক্ত করবে স্পেশালি এই অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করা করে লোহাকে কিন্তু নিষ্কাশন করা হয় লোহাকে কিভাবে নিষ্কাশন করা হবে সেইটা এই গোল্ড স্মিথ থার্মিট পদ্ধতি এই গোল্ড স্মিথ থার্মিট পদ্ধতিতে আমরা লোহাকে নিষ্কাশন করব এই পদ্ধতিতে অ্যালুমিনিয়াম বিজারণের সাহায্য এই গোল্ড স্মিথ থার্মিট যে পদ্ধতি সেই পদ্ধতিটা এবার আমি আলোচনা করি দেখো লোহা নিষ্কাশন করার জন্য কিসের সাহায্যে অ্যালুমিনিয়ামের সাহায্যে আমাদের দুটি জিনিস লাগে একটা হচ্ছে থার্মিট মিশ্রণ আর একটা হচ্ছে প্রজ্জ্বলক মিশ্রণ থার্মিট মিশ্রণটা কি না থার্মিট মিশ্রণ হল এই যে আয়রনের যে অক্সাইড অর্থাৎ ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম যে অ্যালুমিনিয়াম দিয়ে ফেরিক অক্সাইড থেকে আয়রনটাকে নিষ্কাশন করব এই দুটোকে একসাথে মেশাবো তাদের একটা নির্দিষ্ট রেশিও আছে অনুপাত আছে ফেরিক অক্সাইড তিন ভাগ আর অ্যালুমিনিয়াম নেব এক ভাগ নিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম সেটাকে আমরা বলছি থার্মেড মিশ্রণ এবার ওই যে বলছিলাম অ্যালুমিনিয়াম এমনিতে আয়রনকে মুক্ত করতে পারবে না অক্সিজেনটাকে নিয়ে কি করতে হবে তার জন্যে প্রচুর তাপ সৃষ্টি করতে হবে সেই তাপ সৃষ্টি করার জন্য প্রজ্জ্বলক মিশ্রণ দরকার এখানে আগুন লাগিয়ে দেয়া হয় আগুন অগ্নি সংযোগ করলে পরে প্রচুর পরিমাণে হিট তৈরি হয় সেই হিটেই এরা রিয়াকশন করে অ্যালুমিনিয়াম আর ফেরিক অক্সাইড এই প্রজ্জ্বলক মিশ্রণে কি থাকে বেরিয়াম পারক্সাইড থাকে বিয়ে ওঠু তার সাথে পটাশিয়াম ক্লোরেড আর ম্যাগনেশিয়াম চূর্ণ একসাথে মিশিয়ে আমরা একটা প্রজ্বলক মিশ্রণ তৈরি করব যেটা বারুদের মতো কাজ করে অনেকটা বারুদ নয় আমি বলছি বারুদের মতো অর্থাৎ আগুন জ্বালাতে সাহায্য করে আগুন জ্বালিয়ে দেব দিলে তারপরে অ্যালুমিনিয়াম আর ফেরিক অক্সাইড রিয়াকশান করবে দেখো এই যে বলছি ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়াম এদের নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যেটা মিশ্রণ তৈরি করলাম থার্মিল মিশ্রণ তারপর প্রজ্জ্বলোক মিশ্রণে অগ্নিসংযোগ করা হল অ্যাপ্রক্সিমেটলি প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি হয় এই প্রজ্বলক মিশ্রণে আগুন দিলে যার ফলে এরা দুজনে বিক্রিয়া করে অ্যালুমিনিয়ামের অক্সাইড হয় আর এই আয়রনটা তৈরি হয় এই যে আয়রনটা তৈরি হয় এই আয়রনটাকে গলিত অবস্থায় আমরা পাই এবং এই আয়রনটাকে নিয়ে আমরা একটা কাজে লাগাই কি কাজ সেটা অনেক সময় দেখা যায় যে রেল লাইনের কিছু কিছু জায়গা ভেঙে যায় বা বড় বড় লোহার যন্ত্রাংশ ভেঙে যায় সেগুলো মেরামতির জন্য মেরামত করার জন্য কিন্তু এই প্রসেসে আমরা আয়রনকে গলিত অবস্থায় পেয়ে যাই বলে সেই ভাঙা স্থানে এই গলিত আয়রন দিয়ে দেওয়া হয় দিয়ে সেগুলোকে মেরামতিতে কাজে লাগানো হয় এই গেল দেখো অ্যালুমিনিয়ামের সাহায্যে অ্যালুমিনিয়ামের দ্বারা বিজারণ করে আমরা কাকে নিষ্কাশন করলাম প্রধানত আয়রনকে তাছাড়া কাকে নিষ্কাশন করা যায় তোমাদের বললাম না যেগুলো সন্ধিগত কিছু কিছু মৌল ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম এদেরকেও নিষ্কাশন করা যায় এইবার আমরা আসছি ওই যে মধ্যম সক্রিয় ধাতু যেটা দিয়ে আমি শুরু করেছিলাম তোমাদের জিঙ্ক জিঙ্ক আয়রন টিন লেড এরা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু এদেরকে এবারে নিষ্কাশন করবো কী করে কার্বন বিজারণ পদ্ধতিতে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করার জন্য মনে রেখো আমাদের কিন্তু এই এই যে ধাতুগুলো আছে এই ধাতুর অক্সাইড দরকার কেন না এই ধাতুগুলির অক্সাইড নিয়ে সেখানে কার্বন দিয়ে আমরা উত্তপ্ত করব চারকোল কোক এগুলো দিয়ে উত্তপ্ত করব করলে ওখান থেকে অক্সাইড অক্সিজেনটাকে ওই কার্বনটা নিয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো তৈরি হয় প্রথম কথা হল এই যে জিঙ্ক আয়রন টিন লেড এদের অক্সাইডে পরিণত করতে হবে তারপরে কিন্তু কার্বন বিচারণ করতে হবে যদি অক্সাইডে থেকে যায় ভালো সাধারণত কি হয় এই যে জিঙ্ক আয়রন টিন লেড এদের এরা কার্বনেট হিসেবে এদের আকরিকগুলো থাকে তখন আমরা কি করব। কার্বোনেট থেকে কিন্তু অক্সাইডে আনতে হবে এই এখানে দেখিয়েছি কার্বোনেট থেকে অক্সাইডে কি করে আনবো কার্বোনেট থেকে অক্সাইড আনার জন্য এই যে প্রসেসটা এটাকে বলা হয় ভস্মীকরণ কী করবো না তাপ দেব। তাপ প্রয়োগ করব। এই দেখো এখানে একটা আমি উদাহরণ হিসেবে দেখিয়েছি জিঙ্ক কার্বনেট এট একে আমরা যদি তাপ প্রয়োগ করি জিঙ্ক অক্সাইড হয় আর কার্বন ডাইঅক্সাইড হয় এখানে একটা কথা আছে এটাকেই ভস্যীকরণ যে বলা হয় তাপ প্রয়োগ করছি কিন্তু এর একটা শর্ত আছে কি শর্ত না সাধারণত বায়ুর অনুপস্থিতিতে এটা করা হয় অথবা খুব কম বায়ু প্রবাহে খুব কম বায়ু প্রবাহে বলার থেকে বায়ুর অনুপস্থিতিতে কথা বলাটা ভালো তাহলে বায়ুর অনুপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় একে উত্তপ্ত করতে হবে করলে কি হবে জিঙ্ক কার্বনেট ভেঙে জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হবে এরপরে এই যে কার্বন ওই অক্সাইড হলো জিঙ্ক অক্সাইড তার সঙ্গে কার্বন চারকোল মিশিয়ে উত্তপ্ত করতে হয় করলে এই কার্বন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড গঠন করলো আর জিঙ্কটা দেখো বেরিয়ে গেল নিষ্কাশিত হয়ে গেল আবার এই যে কার্বন মনোক্সাইডটাও তৈরি হলো ইয়ে আবার বিজারক হিসেবে কাজ করে দেখো আবার পরবর্তী ধাপে আমি দেখিয়েছি জিঙ্ক অক্সাইড আর কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে জিঙ্ক নিষ্কাশিত হলো আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো তাহলে এই যে কার্বন কার্বন কিন্তু বিজারক হিসেবে কাজ করলো এবং দুটো স্টেপে বিজারক হিসেবে কাজ করলো প্রথমে শুধু কার্বন বিজারক হিসেবে কাজ করেছিল পরে কার্বন থেকে যে কার্বন মনোক্সাইড তৈরি হলো সেও কিন্তু আবার বিজারক হিসেবে কাজ করলো সর্বশেষ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো তাহলে এই যে মধ্যম সক্রিয় ধাতু এদের প্রত্যেককে আগে কি করতে হবে এরা সাধারণত বললাম কার্বনেট হিসেবে থাকে কার্বনেটকে ভস্মীকরণ করব বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করব করলে ধাতব অক্সাইডে পরিণত হবে ধাতব অক্সাইডে কার্বন মেশাবো উত্তপ্ত করব ধাতু এবং কার্বন মনোক্সাইড আবার এই কার্বন মনোক্সাইড আবার ধাতব ধাতুর অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ধাতু আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এক্সাম্পল হিসেবে এই দেখিয়ে দিয়েছি এইবার একটা জিনিস বলি মধ্যম সক্রিয় ধাতুর ব্যাপারটা তাহলে তোমরা বুঝতে পারলে দুটো যে তিনটে জিনিস এখানে আলোচনা হলো আজকের মধ্যম সক্রিয় ধাতুর নিষ্কাশনের জন্য তিনটে জিনিস আলোচনা করলাম কি। প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ এই তোমাদের এক্ষুনি দেখিয়েছি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ এবং সেইটাই পদ্ধতির নির্দিষ্ট নাম আছে গোল্ড স্মিথ থার্মিট পদ্ধতি এটা পরীক্ষায় পড়ে দ্বিতীয় বললাম কি দ্বিতীয় বললাম কিন্তু ভস্মীকরণ এটা খেয়াল রেখো দ্বিতীয় বললাম ভস্মীকরণ বায়ুর অনুপস্থিতিতে ধাতু কার্বনের ধাতুর ধাতুর কার্বনের আকরিককে উত্তপ্ত করাই হলো ভস্মীকরণ বায়ুর অনুপস্থিতিতে আর তৃতীয় বললাম কি কার্বন বিজারণ তাহলে এই পদ্ধতিগুলোর সাহায্যে আমরা মধ্যম সক্রিয় ধাতুর আমরা নিষ্কাশন করব। সক্রিয় ধাতুগুলিকে তাদের আকরিক থেকে নিষ্কাশন করব। এইবার একটা প্রশ্ন যেটা পরীক্ষাতে দেয় সে পরীক্ষার প্রশ্নটা হলো দেখো অধিক সক্রিয় ধাতুর অক্সাইড থেকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম তোমরা জানো এগুলো হচ্ছে সব অধিক সক্রিয় ধাতু এই সমস্ত ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন তার কারণ কি তার কারণ প্রধানত দুটো এখানে বলে দিয়েছি আমি পরিষ্কার এই সকল ধাতুগুলির এই সকল ধাতুগুলির মানে এই যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম যেগুলো অধিক সক্রিয় ধাতু উচ্চ তড়িৎ ধন্যাত্মক ধাতু এরা উচ্চ তড়িৎ ধন্যাত্মক হওয়ায় অক্সিজেনের প্রতি এদের তীব্র আসক্তি আছে অর্থাৎ এই ধাতুর যে অক্সাইড সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এরা খুব স্টেবেল অক্সাইড হয় অক্সিজেনকে এরা সহজে ছাড়তে চায় না হিট দিলেও অক্সিজেনকে ওরা ছাড়তে চায় না ওদের অক্সাইডটা খুব স্টেবেল হয় সুস্থির হয় সেই জন্য অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকার জন্য কার্বন বিজারণ পদ্ধতিতে ওই অক্সিজেনটাকে আলাদা করা যাবে না আর দ্বিতীয় কারণ হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি আমরা যখন করব তখন তোমাদের বলেছি আমি আগে যে কার্বন বা চারকোল মিশিয়ে বা কোক মিশিয়ে উত্তপ্ত করতে হয় এই উচ্চ উষ্ণতায় কার্বন যখন মেশাবো তখন এই উচ্চ তড়িধনাত্মক ধাতুর সাথে কার্বন কিন্তু মিশে গিয়ে কার্বাইড যৌগ তৈরি করে ফেলে প্রধানত এই দুটি কারণে আমরা কিন্তু এই উচ্চ তড়িধনাত্মক বা অধিক সক্রিয় ধাতুর অক্সাইড থেকে আমরা কার্বন বিচারণ পদ্ধতিতে এদেরকে পৃথক করতে পারি না তাহলে এরপরে আমরা আলোচনা করব যেগুলো এরপরে আমরা আলোচনা করব। যেগুলো কম সক্রিয় ধাতু তাহলে আমরা অধিক সক্রিয় ধাতু আলোচনা করে দিয়েছি আজকের আলোচনা করলাম মধ্যম সক্রিয় ধাতু এরপরের ক্লাসে আমরা আলোচনা করব যেগুলো কম সক্রিয় ধাতু সেই কম সক্রিয় ধাতুগুলোকে কিভাবে তাদের আকরিক থেকে নিষ্কাশন করা যাবে এইবারে তারপরে আমরা আবার পরবর্তী ভিডিওতে আবার ও যেটা হচ্ছে খুব কম সক্রিয় যারা অতি কম সক্রিয় ধাতু তাদের নিষ্কাশন করার পদ্ধতি নিয়ে আবার আলোচনা করব। তাহলে আজকের এই পর্যন্ত আবার পরের দিন দেখা হচ্ছে